বিনোদনমানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেনমেন্ট হয়। আমার আলাপ বিয়ের পর আমার স্বামীর সঙ্গে শঙ্কর আবার সোনালিদির আলাপ বহু বহুদিন, সবাই ঠাট্টা করে বলতো আমার বর নাকি সোনালিদির হনুমান দেয়, মানে সব খবরা খবর রাখা, তাকে প্রোটেক্ট করা, এই নিয়ে সবাই মজা করতো। আর আমার কাছে উনি মায়ের মতো, এই কারণে যে আমার বিয়ের দিন যেহেতু আমার লাল বেনারসি আমি পরিনি, তাই উনি লাল বেনারসি পরেন। আর ওনার সমস্ত গয়না দেশের ছবি আজও আছে, সমস্ত গয়না দিয়ে আমাকে সাজিয়ে দেওয়া, হ্যাঁ তুই নতুন বক্তব্য এটা কম, ঝুমকোটা ভালো না, আমার ঝুমকোটা পর, আমার হাতটা পর, আর সেই মানুষটা চলে গেল। সমস্ত স্মৃতিগুলো এসে জড়ো হচ্ছে। ওনার সঙ্গে আমি অভিনয় করিনি পাশে, কিন্তু বাড়ির যাতায়াত ছিল, আমার কাছে বড় দিদি আমার মায়ের মতো ছিলেন, খুবই ভুগছিলেন, মুক্তি পেলেন উনি। মানে সোনালি শুধু তো সহকর্মী নয়, কাছের একদিন বন্ধু ছিল, মানে একদিন বন্ধু চলে যাওয়া যে কী কষ্টের সেটা বুঝতে পারছি, আরও খারাপ লাগছে শঙ্করের জন্য। এইভাবে
মেয়েকে নিয়ে একলা থাকা আর কি দিনে কষ্টে। আসলে অনেকগুলো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, তো কথা হয়ে যাচ্ছে। যাওয়া সোনালির দুই কবিতার দুই সেখানে যাওয়া, মিলিয়ে একটা এইরকম বন্ধু চলে যাওয়া মানে বন্ধুর সঙ্গে সঙ্গে আমার অনেকটা সময় হারিয়ে যাওয়া আমাদের সকলের। আর একটা উজ্জ্বল তারকা হয়ে এসেছিল, তারপরে আস্তে আস্তে এরকম মিলিয়ে গেল, সেটাও আমাদের কাছে খুব ব্যাপার। চল্লিশ বিয়াল্লিশ বছরের সম্পর্ক তো যখন ওরা ইউনিভার্সিটিতে পড়তো তখন থেকে সম্পর্ক, চল্লিশ বছর একটা কোনো সম্পর্কের একজন চলে গেলে বলার তো কিছু থাকে না, সকলের জন্য চিন্তা। তবে ওর মেয়েটাকে দেখে আমার ভরসা হলো যে সকলের সকলকে এই মুহূর্তে যতটা সাপোর্ট দেওয়া দরকার ততটা দিতে পারবে, আর কিছু বলার নেই। শঙ্কর সোনালীকে চিনি বলে দিয়ে রাখবো, আমরা ততদিন প্রায় একসঙ্গে কাজ শুরু করেছি, মানে আমরা আগে বন্ধু হয়েছি তারপর সেই জায়গা থেকে খারাপ লাগার কী করি, কতটা খারাপ লাগবে সেটা তো মুখে ভুলে খারাপ লাগে। আর সোনালী তো চলে গেল, চলে যাবার সময় নয়, আর এই সময়টায় আমরা বাড়ি কাজের পর এখন যেটা আমাদের মনে হয় অন্য সময় মনে হতো যে কাজের পর একটু আড্ডা মারতে যাই বন্ধু বান্ধবের সঙ্গে, বসে আড্ডা মারতে আজকের মনে হয় কাজের শেষে বাড়ি যায়, বাড়িটা যদি না থাকে। সোনালীদি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল নানান জায়গায়। আমরা সকলটা কখনো আমি কখনো আমরা সবাই মিলে পিজি রুবি কামরি অ্যাপোলো লাস্ট ইয়ারলেস সব জায়গায় করা হয়েছিল, কিন্তু একবার লিভারের খুব খারাপ পরিস্থিতি হলে যে পরিস্থিতিটা হয় সেটাই দিনকে দিন বাড়ছিল, জল জমে যাচ্ছিলো বারবার। ট্রান্সপ্ল্যান্ট করানোর চেষ্টাও করেছিলাম সম্প্রদায় একবার আমাদেরকে নিয়ে গিয়ে, কিন্তু শারীরিক কন্ডিশন সেটা ছিল না, ডাক্তার পারমিট করে আমি সেটা করেছিল, বাড়িতেই চলছিল, ওই বাড়িতে হসপিটালে এইভাবেই চলছিল। আর সম্প্রদায়ের এই যা এখন যা বয়স, মানে এরকম একটা বয়স মেয়ে কাছে নর্মালি মেয়েকে মেয়ে বাইরে কাজ করে, ফলে মেয়ে দৌড়ে দৌড়ে বাইরে যায়, জানি না এখন হয়তো বাইরে যাবে না, বাবার সঙ্গে থাকবে হয়তো, আর তো কেউ নেই শঙ্করদার, ফলে এই সময়টা খুব কঠিন, মানে এই বয়সে দাঁড়িয়ে লড়াই করাটা খুব কঠিন এবং এই বয়সে একা হয়ে যাওয়াটা খুব কঠিন, সবাই চেষ্টা করুন দেখা যাবে। হ্যাঁ, অনেকদিন ধরে ভুগছিলেন, তিনি চলে যাওয়ার গেছে শঙ্করদাকে দেখে খারাপ লাগে, শঙ্করদা ভেঙে পড়েছে সবাই, আমরা প্রত্যেকেই খুব মেন্টালি ভাবে শক, আমরা তো এদেরকে দেখে এসেছি টেলিভিশনে, প্রথম দেখেছিলাম জননীকে, তো সে তাকে দেখে আসা তারপর আলাপ হয়েছে, গল্প হয়েছে, আড্ডা হয়েছে, কোথাও সম্পর্কে আমাদের খুব কাছের মানুষ, খারাপ লাগে।
টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার।